হ্যাঁ, আমি আমার স্বপ্নটি ধরে রাখবো। এটা যেহেতু আর্ট রিলেটেড, আমি মনে করি আমি সবসময় আমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব, কারণ আমি পৃথিবীকে আরো সুন্দর করতে চাই। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যাই হোক না কেন, আমি এটি অর্জনের জন্য চেষ্টা করে যাব। তাই আমি অনেক আত্মবিশ্বাসী মনে করি আমি পারি। আমি বড় একজন উদ্ভিদ গবেষক হতে চাই। আমি নিজের বাগান করতে চাই এবং গাছপালা লাগাতে চাই, যা আমাকে অনেক আনন্দ দিবে। আমি বড় হয়ে একজন শিল্পী হতে চাই। ভবিষ্যতে এক্সিবিশন আয়োজন করতে চাই, বড় বড় স্টেজে বন্ধুদের সাথে নাচ গান করতে চাই। আমি বড় হয়ে একজন বিখ্যাত শেফ হতে চাই। ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দিতে চাই, যার পেছনে থাকবে একটা বড় ফুটবল মাঠ। সবাই আমার রেস্টুরেন্টে এসে খেলা দেখতে দেখতে আমার রান্না করা খাবার উপভোগ করবে। আমি ভবিষ্যতে একজন গণিতবিদ হতে চাই। আমি জ্ঞানের জগতে অবদান রাখতে আমার চিন্তা ও ধারণা ব্যবহার করব। আমি যেখানে থাকি সেখানে কোনো সাজানো বাগান নেই, কিন্তু গাছপালা ও ঘাস রয়েছে। আমি ভাবি এখানে যদি একটি বীজ রোপণ করি, সেটা কি ধরনের গাছ হতে পারে। এই ছোট জীবনে শুধু একটা কিছু জিনিস নিয়ে পড়ে থাকলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই আমি ভবিষ্যতে শিল্পী হতে চাই, তবে ঠিক কোন পথে আগাতে চাই সেটা এখনো ঠিক করিনি। যখন আমি প্রথমবার শিশুদের ভিলেজে যাই, ছবিগুলো দেখার পরে আমি একদম মুগ্ধ হয়ে যাই। শিশুরা তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে এবং আমরাও উদ্ভাবন নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ। তো আমাদের ইমেজিং টেকনোলজির মাধ্যমে আমরা শিশুদের সব ধরনের সহযোগিতা করব। আমি আসলে খুবই এক্সাইটেড এবং একই সাথে আনন্দিত বাচ্চাদের সাথে এই কোর্সটি করতে পেরে। বাচ্চারা আসলে একটা দেশের ভবিষ্যৎ। এই কোর্সের মধ্য দিয়ে তারা যেভাবে সৃজনশীলতা এবং কল্পনাকে বৃদ্ধি করবে এবং এটা তাদের জন্য একটি নতুন দরজা ওপেন করে দেবে, তার মধ্য দিয়ে আমি মনে করি একটা সৃজনশীল জায়গা তৈরি হবে এবং তারাই বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করবে। আমি ভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখতে চাই, যেমনটা আমি ম্যাথ বই পড়েছি। ম্যাথের নলেজ ব্যবহার করে আমি ছবি তোলার চেষ্টা করব। আমি ক্যামেরা দিয়ে ভিডিও সিরিজ বানাবো। আমাদের চারপাশে প্রতিদিন সুন্দর ঘটনা ঘটে, সেগুলো আমি ভিডিও করে রাখবো, একদম সিনেমার মতো আমার জীবনকে তুলে ধরবো। আমার কাছে যদি একটি ক্যামেরা থাকতো, আমি গাছপালা দেখাশোনার সাহায্যে একটি প্ল্যান্ট ডায়েরি বানাতাম। পৃথিবীকে জানার অনেক উপায় আছে, কখনো কখনো আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং উদ্ভাবন করতে হবে। আমাকে যদি কোনো ক্যামেরা দেওয়া হয়, তখন আমি ফুটবলের গোল করার মুহূর্তগুলোর ছবি তুলব এবং আমার রান্না করার ছবি তুলব। ছোট থাকতে ও যখন আমাকে গাছ লাগাতে দেখতো, তখন খুব আগ্রহ প্রকাশ করতো। তাই আমি মনে করি সে বড় হয়ে একজন বড় উদ্ভিদ গবেষক হতে পারবে। ওর স্বপ্ন পূরণের পথ সহজ না হলেও মা হিসাবে আমি আশা করি বড় হয়ে সে একজন সৎ এবং ভালো মনের মানুষ হোক।
ওর মা হতে পেরে আমি অনেক গর্বিত। আমি মনে করি ওর স্বপ্ন পূরণ করার জন্য যা যা প্রয়োজন ও করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। বেশ কয়েকদিন আগে আমাকে ও বলেছিল, মা আমি একটা ফটো অ্যালবাম বানাতে চাই। আমি মনে করি ও বড় হয়ে একজন বড় ফটোগ্রাফার হতে পারবে। হ্যাঁ, ওর ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল একজন শেফ হওয়ার। আমি যখন রান্নাঘরে কাজ করি তখন নতুন নতুন কোনো রেসিপি তৈরি করি। ফুটবল খেলতে পছন্দ করে এবং চাই সে বিজয়ের মুহূর্তটা তুলে ধরে রাখতে। আমি আশা করি তার স্বপ্ন পূরণ হোক। ও যখন আমার কাছে আসে তখন ওর বয়স 3 মাস। ও অন্যান্য শিশুদের তুলনায় ভবিষ্যৎটা অনেক দূরে, হয়তো বড় স্বপ্ন পূরণের পথ চলায় আমি ছোট্ট একটু অংশ হতে পারবো। তবে আমার বিশ্বাস ও বড় হয়ে একজন বড় গণিতবিদ হতে পারবে। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যাই হোক না কেন, আমি এটি অর্জনের জন্য চেষ্টা করে যাব। আমি মনে করি আমি সবসময় আমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব, কারণ আমি পৃথিবীকে আরও সুন্দর করতে চাই। হ্যাঁ, আমি আমার স্বপ্নটি ধরে রাখবো, তাই আমি মনে করি উইন্টার ক্যাম্প আমাকে আরও উৎসাহিত করবে, ফটোগ্রাফার হতে পারে ভালো। তাই আমি অনেক আত্মবিশ্বাসী মনে করি আমি পারি।